নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনাদের সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন স্পাইজেলিয়া নিয়ে। এই ওষুধটি ওয়েস্ট ইন্ডিয়া এবং সাউথ আমেরিকার এক প্রকার লতাকে শুকনো করে তার থেকে মাদার টিংচার প্রস্তুত করা হয়। এই ওষুধটি আমাদের হৃৎপিণ্ড, চোখ, স্নায়ু ইত্যাদির ওপরে প্রধান ক্রিয়া প্রকাশ করতে দেখা যায়। যেখানে রোগীরা কৃমিগ্রস্ত হয় এবং দুর্বল ও রক্তহীন হয়ে পড়ে, আর যারা বেতধাতুর হয় তাদের ওপর এই ওষুধটি শরীরের বাম দিকের যে কোনো আক্রান্ত রোগে খুব ভালো কাজ করে। স্পাইজেলিয়ার রোগীদের মধ্যে এসব চরিত্রগত লক্ষণ দেখা যায়, যেমন বুকের মধ্যে বাত বা প্রচণ্ড হৃৎকম্পন, ও একটুমাত্র নড়লে চললে বা সামনে ঝুঁকলেই বুক ধড়ফড় করা শুরু হয়ে যায় এবং বুক এত জোরে ধড়ফড় করে যে রোগীর উপরের থেকেও দেখা যায় যে বুক ধড়ফড় ধড়ফড় করছে। কপালের সামনে ও মাথায় অসহ্য ব্যথা, চোখ পর্যন্ত টনটন করে এবং রোগী মনে করে যে তার চোখ বড় হয়ে গিয়েছে। বাম দিকের আধ কপালের মাথা ব্যথা, যখন রোগী মনে করে যে যেন কেউ পেটি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, তখন এটি স্পাইজেলিয়ার একটি লক্ষণ আমাদের বুঝতে হয়। ছোট ছোট কৃমি মলদ্বার দিয়ে সুরসুর করে এবং চুলকায়, সেজন্যে শিশুদের ক্ষেত্রে কৃমির জন্যে পেটে এক ধরনের কলিক ও শুকুল বেদনা দেখা যায়। বুকের হাড়ের নিচের অংশে এক ধরনের তীব্র কোনো কিছু একটা ফোটানো ব্যথা রোগী অনুভব করে এবং সঙ্গে সঙ্গে তার বাঁ হাত অসাড় বোধ করে। এটিও একটি স্পাইজেলিয়ার বিশেষ লক্ষণ। রোগী শুলেই কষ্ট বোধ করে, ডান দিকে চেপে শুলে কিংবা মাথা উঁচু করে রোগী শুয়ে থাকে। মুখের সায়াসুল ব্যথায় বা নিউরোলজিয়াতে যেখানে ধূমপান করে দাঁতের প্রচণ্ড ব্যথা হয়েছে, সেখানে এটি স্পাইজেলিয়ার একটি লক্ষণ আমাদের বুঝতে হবে। রোগী সবসময় পিন বা ছুঁচ বা সূচালো কোনো যন্ত্রকে রোগী খুব ভয় করে, আর কাশির সময় বুকের মধ্যে এক ধরনের ছুঁচ ফোটানোর ব্যথা রোগী অনুভব করে। এই ওষুধটি আমাদের হৃৎপিণ্ডের সমস্যায় বিশেষ একটি উপযোগী ওষুধ, তাই যেখানে হৃৎপিণ্ডের সমস্যা অনেক পুরনো হয়ে গেছে সেখানে ওষুধটি খুব উপকারী। হৃৎস্পন্দন এত জোরে জোরে হয়, এমনকি স্পন্দন জামার উপর থেকেও আপনি দেখতে পাবেন যে রোগীর বুক ধরফর করছে। স্টেথোস্কোপ না দিয়েও যদি বুকে আপনি কান দিয়ে দেখেন, তাহলেও বুঝতে পারবেন যে বুক কতটা জোরে ধরফর করছে আর বুকের আঘাতের আওয়াজ কতটা হচ্ছে, আপনি এমনি বুঝতে পারবেন। হৃৎপিণ্ডের যে কোনো সমস্যায় তা পুরনো হোক বা নতুন হোক, ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। তাই জোরে জোরে হৃৎকম্পন হলে স্পাইজেলিয়া প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি রোগীর উপশম হয় এবং কিছুদিন ব্যবহার করার ফলে রোগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। তাই হার্ট পেশেন্টদের ক্ষেত্রে এটি একটি বিশেষ উপযোগী ঔষধ। মাথা ব্যথার সময় যখন মাথা ব্যথা বিশেষত বাম দিকে বেশি হয় বা আধকপালে মাথা ব্যথায় যদি মাথার ওপরের দিকের ভাগে বেশি যন্ত্রণা হয় এবং সেই যন্ত্রণা আস্তে আস্তে চোখের দিকে নেমে আসে, আর রোগীর মাথায় যখনই সূর্যের তাপ পড়ে তখনই রোগীর একটু যেন উপশম বোধ করে, তাই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এদের কপালে আধ কপালে মাথা ব্যথা বৃদ্ধি হতে থাকে এবং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এদের কপালের ব্যথা একটু একটু উপশম হতে থাকে। যেদিকে মাথা ব্যথা সেই দিকে চোখ দিয়ে কন্টিনিউ জল গড়াতে থাকে এবং সামান্য শব্দে ও নড়াচড়ায় মাথার যন্ত্রণা প্রচণ্ড বৃদ্ধি হয়। বিশেষ করে মাথার ডান দিকের মাইগ্রেনে ওষুধটি খুব ভালো কাজ করে। মুখের স্নায়ুশুল ব্যথায় যদি মুখের ডান দিকে স্নায়ুশুল ব্যথা হয়, তাহলে স্পাইজেলিয়া খুব একটু উপকারী। বাত বেদনার ক্ষেত্রে যেখানে অত্যন্ত টাটানি ব্যথা থাকে এবং তার মধ্যে যদি রোগী মনে করে এক ধরনের ছুঁচ ফোটানো ব্যথা অনুভব করে, ঠিক হৃৎপিণ্ডের ব্যথার মতো, আর যদি এদের হৃৎপিণ্ডের সমস্যা থাকে আর তার সঙ্গে যদি বাতের ব্যথারও সমস্যা থাকে, তাহলে স্পাইজেলিয়া খুব একটি উপকারী ঔষধ এসব রোগীর ক্ষেত্রে। মেরুদণ্ড পিঠেও ব্যথা বেদনা থাকে এবং শ্বাস গ্রহণের সময় যদি ব্যথা বেদনা বাড়তে থাকে এবং ছুঁচ ফোটানোর মতো এক ধরনের ব্যথা রোগী অনুভব করে, তাহলে ওষুধটি খুব ভালো কাজ করে। রাত্রিতে ঘুমানোর সময় রোগী হাত পা স্থির রেখে ঘুমায় এবং কোনো রকম স্বপ্ন দেখে যদি রোগীর ঘুম ভাঙে, তখন এই ওষুধটি খুব ভালো কাজ করে। এদের রোগের বৃদ্ধি হয় দেহ সঞ্চালনে এবং খাবার খাওয়ার পরে ও জলীয় বায়ুতে গেলে বা বৃষ্টির দিনে এবং দুপুরের দিকে এবং ধূমপানে এদের রোগের প্রচণ্ড বৃদ্ধি হয়। আর এরা যদি স্থির থাকে, ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে, হালকা উত্তাপে গেলে এবং নির্মল বায়ুতে গেলে এদের রোগের খুব উপশম হয়। এই ওষুধটি 30 CH থেকে 200 CH অবধি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। যেখানে আমরা রোগের তরুণ অবস্থায় আর্নিকা ব্যবহার করে থাকি, সেইখানেই পুরাতন অবস্থায় স্পাইজেলিয়া 200 CH মন্ত্রের মতো কাজ করে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।